ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ পায়েলে। তোমাদের অনেক 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 স্বাগতম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আর বুনু গেছিলাম একটু বাজারে। তো বাজারে গেছিলাম একটু কাজে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ওখানে আমরা একটু ইসেতেও ঢুকেছিলাম, ওই নার্সারিগুলো হয় না ফুলের, তো ওখানে গেছিলাম। তো নানান ধরনের ফুল ছিল। তো চলো তোমরা দেখো, দেখে আমাকে কিন্তু কমেন্ট করে বলো তোমাদের সবার কেমন লাগলো। তো চলো তোমরা দেখতে থাকো। পরিষ্কার হেদা দুইটাই। ও বাবা, বিশাল পরিষ্কার করে দিচ্ছিস। আচ্ছা দাদা, পয়সা করবে আর বোন নোংরা করবে। বাবা গো, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ সেই বোঝে, ও খুব পাকা, মানে বললাম না খুব বকে দে, খুব বকে দে। তো এই ভিডিওগুলো হচ্ছে যে সকালবেলা, তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠেই আমাদের পাশে একটা ছোট্ট পাপার সঙ্গে ওরা মানে মামাম খেলছিল। তো ওরা খেলছে হচ্ছে যে পাথর বালি দিয়ে। তো দেখতেই পাচ্ছ ও একজনকে নিয়ে চলে গেল বাড়িতে, ওকে স্নান করাবে। তো ওকেও আমি ওর জন্য গরম জল বসিয়েছি, ওকেও স্নান করাবো। তো ওকে আমি একটু স্নানের আগে এরকমভাবে একটু খেলতে দিই যে খেলুক, কারণ বাড়িতে তো একদম মাটি টাটি কিচ্ছু পায় না। তো এরকম রাস্তার সামনে একটা চৌকি পাতা আছে গেটের সামনে, তো ওই সাইডটা একটু মাঠের মতন আছে, তো ওখানেই ও খেলে। তো দেখতেই পাচ্ছ একদম চোখের নিচে ঢুকে ঢুকে কি করছিল কি আর বলবো। তো এগুলো খেলছিল, খেলা ঠেলার পরে ওকে স্নান করিয়ে ঘুম পাতিয়ে দিয়ে তারপরে আমি আর বুনু একটু বেরোচ্ছি একটু বাজারে যাব। তোমাদের তো ফার্স্টে বললামই আজকে একটু বাজারে গেছিলাম, আমাদের একটু দরকার ছিল, তো যার জন্য আজকে আমি আর বুনু বেরিয়েছি। মামাকে খাইয়ে ঘুম পাতিয়ে দিয়ে এসছি, মা আছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন টোটোতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। ঠান্ডার দিনে না কোনো বিয়ে বাড়ি নেওয়াই উচিত না। কালকে যে সাজবো, তো সোয়েটার পরবো, সব শেষ। আর ভালো লাগে না, আমি আর সাদা সাদি করবো না কিচ্ছু না। এই জন্য বলি সবাই বিয়ে গরমকালে নেওয়াই ভালো। আবার বেশি গরম না, তাহলে ওর গরমে মেকআপ ঠিকঠাক নষ্ট হয়ে যায় না। এখন তো ওয়াটার প্রুফ মেকআপ আসছে না, তাই গলার চান্স নাই। আবার মেকআপ কি ফিক্সার, মেকআপ ফিক্সিং করে না স্প্রে করে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ভালো লাগে আমার। আর একটা টোনার কিন্তু ভাবছি রে, কিনতে পারিস। তো বাজারে গেছিলাম, তো রাস্তার পাশে দেখলাম এরকম সুন্দর গোলাপ ফুলের মানে মেলা বসেছে। তো দেখতে পাচ্ছি ওখানে বিভিন্ন কালারের গোলাপ, এত সুন্দর লাগছিল দেখতে। আমার তো মনে হচ্ছিলো কোনটা নেবো আর কোনটা নেবো না। তো মানে যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমি ক্যাশ নিয়ে যাইনি, তো যার জন্য আমি হচ্ছে যে আনতে পারিনি। তো আমি ঠিক করেছি আমি গিয়ে ওখান থেকে দুটা তিনটা অন্তত গোলাপ নিয়েই আসবো, কারণ হচ্ছে যে অনেক ধরনের তোমাদের কী বলবো, মানে যত বলবো তত কম, মানে এত সুন্দর সুন্দর গোলাপের গাছ ছিল। তো দেখতেই পাচ্ছি ওখানে নানান ধরনের ফুল গাছ। আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমি কিন্তু সব ফুলের নাম জানি না। তো তোমরা যারা যারা ফুল গাছের প্রতি ইন্টারেস্ট, তো তোমরা তো চিনতেই পারবে কোনটা কী ফুলের গাছ, আমার আর আলাদা করে বলতে হবে না। তো দেখো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, মানে পদ্ম থেকে শুরু করে, তো দেখতেই পাচ্ছ যে দেখো এখানে একটা পদ্মের চারা আছে। তো আমি তখন দেখিনি, এখন দেখলাম জাস্ট। তো মানে পদ্মের থেকে আরম্ভ করে ঘরে রাখার যে এগুলো হচ্ছে যে ঘরে রাখা যায় গাছগুলো, অত আলো বাতাস লাগে না সেই গাছগুলোও ছিল। মানে কি বলবো, এত সুন্দর সুন্দর গাছগুলো ছিল, আমরা সব মানে বেশি আনতে পারিনি, যেগুলো এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আর তোমরা কিন্তু চাইলেই এখান থেকে এসে ফুল গাছ মানে ফুল গাছ নিয়ে যেতে পারো। তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে,
আর তোমরা দেখে দেখে দাম জিজ্ঞেস করে একটু দামাদামি করে নিয়ে যেও। কারণ হচ্ছে যে ফার্স্টের দিকে খুব একটু বেশি দাম চাচ্ছিল, তারপরে হচ্ছে যে আমরা একটু কাকুর কাছ থেকে একটু ভালো করে কথাবার্তা বলে একটু কমিয়ে ঠমিয়ে নিয়ে আসি। তো ওখানকার কাকুটাও খুব ভালো, তো তোমরা গেলে তোমাদের সঙ্গে খুব ভালো করে কথাবার্তা বলবেন। তো তোমরা গিয়ে কিন্তু ফুল কাছ থেকে নিয়ে আসতে পারো। তো দেখো, এই সাইড থেকে আমি ভিডিও করছি আর ওই সাইড থেকে বুনু ভিডিও করছে, তো দুটোই তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো, ওই যে এই পাশটাতে আমি ভিডিও করছিলাম, দেখলে তো? তো দেখো, অনেক সুন্দর সুন্দর গাছ। ওখানে একটা ঘরও ছিল সামথিং, ওখানে হয়তো থাকে, একটা কলপারও ছিল, তারপরে তুলসী মণ্ডপ ছিল। তো খুব সুন্দর সুন্দর। তো কাকুটা যেখানে বসে না, ওইখানে দেখো একদম মানে টেবিলটা ভর্তি গাছ ছিল। তো খুব সুন্দর লাগছিলো আমাকে, মানে আমার কাছে দেখতে। তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমাদের এই নার্সারিটা কেমন লাগলো। তো দিন আটার মধ্যেই আছে, তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো, এসে কিন্তু ফুল গাছ দেখেও যেতে পারো, সুন্দর সুন্দর ছবি তুলতে পারো, সেলফি তুলতে পারো। তো দেখো, আমরা ফেরার পথে আমার জন্য আমি এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি, যেটা আমার খুব পছন্দের খাবার। তো এবারের বুনু আর মা তো খায় না, আমি আর বর খাই। তো বর বাড়িতে নেই, এখন আমি একাই খাবো, কী আর করবো। তো দেখো, মা ওরা ভাত খাচ্ছে, আর এদিকে মামা। আমি শুনছিলাম যে মানে মা ফোন করেছিল, মামা নাকি উঠে আমাকে যেই দেখেনি অমনি কান্না চালু করে দিয়েছিল। তো কি বলবো, আর রাত্রেবেলা আমি আবার দুধপুলি করেছিলাম, বাকিটা তো সেদিনকার করেছিলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে পুলিগুলো। তো আজকে সেটা করেছি। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। যারা যারা ফেসবুক থেকে দেখছো তো প্লিজ পেজটিকে ফলো করে দিও, যারা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব।